प्रिंस। बाजे भावे पाटा रेखे चिलो किंतु जार फले लाल एटा लाल सुधा ठीक करलो ना बोलबो। आक्रमणे बीएम प्रॉपर्टीज गोल हो जाए मन हे हैंडबल आवेदन छो किंतु गोल प्रिंस भालो शॉट गुड सेव लालटुदा गुड सेव फाउल कर फेल ओखने प्रिंस सागरदार सम्भवत मुखे लागल तारक तारक काटिए निल किंतु एडवांटेज पोस्टर लेके रिटर्न एलो তারপরে ফাইনাল আই হোপ দ্য বেস্ট টিম উইনস নট অনলি এদিকে রয়েছে বিএম প্রপার্টিজ প্রিন্স ইনক্লুড হয়েছে টিমে একদিকে প্রিন্স একদিকে রয়েছে এডি অত্যন্ত ভাইটাল ম্যাচ দেখা যাক খেলা শুরুতে কিন্তু গোলের সুযোগ এবং গোল বিএম প্রপার্টিজ শরীফুল্লাহ অত্যন্ত স্ট্রং দুটো টিম ইতিমধ্যে বিএম প্রপার্টিজ 1-0 তে এগিয়ে গেল তারক টুবাই থেকে তারক সেখান থেকে এডি ফাউল হলো ওখানে প্রিন্স প্রিন্স থেকে শফিক দা এডি থেকে ভিনসেন্ট থ্রো হয়ে গেল ভালো বল প্রিন্স বাজে ভাবে পাটা রেখেছিল কিন্তু যার ফলে লালটুদা কিন্তু খেপে গেল লালটুদা এটা কখনোই করে না অত্যন্ত মাথা গরম করে ফেললে কারণ প্রিন্স পাটা সত্যি বাজে ভাবে রেখেছিল লালটুদা এতটা মাথা গরম করে না আগে কখনোই দেখিনি লালটুদাকে এতটা মাথা গরম করতে কিন্তু সিন বনের ওপরে পাটা বাজেভাবে রেখেছিল সত্যি এটা যার ফলে বড় বিপজ্জনক কিছু দুর্ঘটনা ঘটতে পারত এডি এডির সাথে পুরো কিন্তু বলা যায় ফিজিক্যাল বা ফিজিক্যাল কাটার মতো লেগে রয়েছে মহেশদা
যেখানে এটি সেখানেই কিন্তু মহেশ দা লালটুদা গোল কি হয়ে গেল প্রিন্স প্রিন্স গোল হতে পারত কিন্তু সম্ভবত কর্নার হবে কি লালটুদার সেভ হলো নাকি অন্য কোনো প্লেয়ারের গায়ে লেগে কর্নার হলো বুঝতে পারলাম না ঠিক কর্নার কর্নার হয়েছে উদ্দেশ্য প্রসেনজিৎ দা ওয়াও ভালো পাওয়ারে ছিল অনেকটা ওয়াইড ভালো পাওয়ারে ছিল এডি এডি কাট করে নিল ওয়াও এডির এই সব শটগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয় ইনসুইং রাখতে দিলেই বিপদ এটা অবশ্যই এডি ঠিকঠাক রাখতে পারলো না গোলের মোটামুটি কাছাকাছি পজিশন থেকেই বেরিয়ে গেল গোল কিক সফিক দা ফাউল করে ফেলল ওখানে প্রিন্স সাগরদার সম্ভবত মুখে লাগলো সাগরদার দূরে পাচ্ছেন না ফার্স্ট হাফ শেষ হলো স্কোর লাইন আপাতত 1-0 সানিফুয়েল এফসি কিন্তু 0 বিএম প্রপার্টিজ সেকেন্ড হাফ শুরু হলো স্কোর লাইন 1-0 সানিফুয়েল এফসি যারা টাচ নিল তারা কিন্তু পিছিয়ে আছে অপরদিকে বিএম প্রপার্টিজ গড়ি 1-0 এগিয়ে ফাউল হলো ওখানে এখনো পর্যন্ত বলা যায় মহেশ দা এদিকে মার্ক করছে ভালো ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত কিন্তু মহেশ দা সাকসেস এদিকে আটকে রাখার জন্য একজন বাঙালি স্টপার ফরেনারকে কিন্তু আটকে দিচ্ছে জানি না শেষ পর্যন্ত কি হবে তবে খুব ভালো খেলছে মহেশ দা এটা ফাউলটা হয়েছিল কিনা জানি না পায়ে হয়তো ট্র্যাপিং হয়েছিল লালটুদা ও গোল হতে পারতো কিন্তু ফলস দিয়েছিল ভিনসেন্ট দা ভালো সেভ করলো লালটুদা ভালো শট ছিল ফাউল হয়ে গেল সম্ভবত ওখানে মহেশ দা ফাউল করলো লালটুদা কিন্তু অনেকটা উঠে এসছে ও তা গোল হয়ে যাবে মনে হচ্ছে হ্যান্ডবলের আবেদন ছিল কিন্তু গোল দ্বিতীয় গোলটি চলে এলো ওখানে প্রসেনজিৎ দা সম্ভবত অ্যাবডোমেনে লাগতে পারে তলপেটে লেগে বলটা রিটার্ন এসছে সম্ভবত হ্যান্ড হয়নি তা না হলে রেফারি কিন্তু বাঁশিটা বাজিয়ে ফেলতেন এই মুহূর্তে কিছুটা হলেও চাপের মুখে সানিফুয়েল এফসি বিএম প্রপার্টি এগিয়ে গেল 2-0 হ্যাঁ ভিনসেন্ট উঠছে রাজাদা সম্ভবত নামবে না ভোলা ভোলা নেমেছে মাঠে একজন বলা যায় স্ট্রাইকার বাড়িয়ে নেওয়া হলো স্টপারের পরিবর্তে এডি থেকে গুড বল প্রিন্স প্রিন্স থেকে শফিক দা প্রিন্স ভোলা ভোলা লালটুদা ভালো বল ভালো সে ভাস্কর দা
লাল্টু ভাই ভালো রেখেছিল বলটা। প্রিন্স থেকে শরীফুল দানা পেল না, সেখান থেকে সাগরদা, ওখানে কিন্তু এটা অ্যাডভান্টেজ হতে পারত, বলটা নিয়ে বেরিয়ে গেছিল তারক, ভালো সেভ, ভালো সেভ ভাস্করদা, প্রসেনজিৎ দা নামালো, কিন্তু কেউ পাবে কি বলটা না, এডি এডি অ্যাগেন ভালো ক্লিয়ার করলো সেই মহেশ দা, আঠার মতো কিন্তু চিপকে রয়েছে বলা যায়, এডিকে মার্ক করছে ফার্স্ট টু টিল নাও, সাগরদা ওখানে ফাউলের আবেদন ছিল কিন্তু নাকচ করলেন রেফারি, প্রিন্স আক্রমণে বিএম প্রপার্টিজ, একটা বিপজ্জনক ট্যাকেল ছিল কিন্তু টুবাইদা, মহেশ দা ভালো শট ছিল, লালটুদা কিন্তু অনেকটা উঠে এসছে এই মুহূর্তে, বোলা বোলা থেকে তারক, প্রসেনজিৎ ওখানে ফাউল হয়ে যাবে কিন্তু দেহের ভারসাম্যটা কিন্তু ঠিকঠাক ছিল না, অন্যভাবে পড়লো প্রসেনজিৎ, ওখানে উঠে এসছে কিন্তু লালটুদা, এটা লালটুদা ঠিক করলো না বলবো, অবশ্য ফাউল ছিল হয়তো, কিন্তু একটা প্রিন্স বাজে মেরেছিল প্রথমে, কিন্তু এটা বলবো লালটুদা এটা বাজে মারলো বলবো, এটা আমি অবশ্য দেবেন না, কিন্তু ফাউল দেওয়া হয়েছে এখানে মহেশ থেকে উদ্দেশ্য, প্রিন্স কিন্তু পেল না, প্রসেনজিৎ দা, শরীফুল দা, শরীফুল দা ও ভালো মেরেছিল, ঘুরেই শটটা করেছিল, বার পোস্টে লেগে বলটা বাইরে গেল, শরীফুল দা ভালো সেভ, লালটুদা ভালো সেভ, শফিক আলী গাই ভালো বল, বোলা সম্ভবত খেলার টাইম আপ হয়ে গেল, বিএম প্রপার্টিজ গড়িয়া কিন্তু জিতে গেল, মহেশ অত্যন্ত ভালো খেলে যেটা বলতেই হয়।